প্রীতমদা তোমার পুরনো টিমের বিপক্ষে একটা দুর্দান্ত জয়, হ্যাঁ ঘরের মাঠে ভালো 3 পয়েন্ট পেয়েছি, ব্যাস আর কি। পুরোনো হোক নতুন হোক, আমি একটা নতুন টিমে গেছি, অনেক বড় দায়িত্ব, তো 3 পয়েন্ট পেয়েছি এটাই অনেক আমার কাছে, ব্যাস। আর মোহনবাগান সমর্থকদের সামনে আবার একটা খেললে তো কেমন লাগলো, অনুভূতিটা কেমন? ভালো লাগলো যে এটাই যে সবাই মনে রেখেছে, সবাই বাইরে দিয়ে চিল্লাচ্ছিল শুনেছ হয়তো তোমরা, আর আসার আগে অনেক মেসেজ পেয়েছি যে তুমি ভালো খেলো বাট আমরা যেন জিতি, বাট ঠিক আছে আমরা জিতেছি, এটা আমার দায়িত্ব, আমার টিমকে জেতানো, এসছি ভালো খেলা হয়েছে, আমরা যেভাবে ট্যাকটিক্যালি খেলেছি এটা আমাদের জন্য অনেক ভালো ছিল, যে আমরা প্ল্যান করে এসেছিলাম যে আমরা কিভাবে খেলবো সেটা পূর্ণ করতে পেরেছি সবাই অ্যাজ এ টিম, এটা আমাদের কাছে। উইদাউট হার্ডওয়ার্ক লাক বলে কোনো বস্তু হয় বলে আমার জানা নেই, হয়তো আমরা অ্যাজ এ টিম অনেক হার্ডওয়ার্ক করি ইনসাইড দ্য গ্রাউন্ড অফ দ্য ফিল্ড, এবং অ্যাজ এ ইন্ডিভিজুয়ালও যেরকমভাবে আমরা কাজ করি তার জন্য হয়তো আজকে কেরালা আজকে এই জায়গায় আছে, কোনো ইন্ডিভিজুয়ালের জন্য কেরালা আজকে এই জায়গায়। দেখো এখন মোহনবাগান নিয়ে আমি কি বলবো বলো, যখন আমি ছিলাম তখন আমি এটা বললে হয়তো খারাপ লাগবে বাট আমি কিছু ওদের নিয়ে কিছু বলতে চাই না, ঠিক আছে মনমান ফিরবে, এখনো তো সেকেন্ড লিগ আছে দাদা, অনেক খেলা আছে, হবে পারবে ওরা, ঠিক পারবে, ভালো টিম, অনেক টিম, সাহা রানোয়ার বা তোমার সুভাশিস পেছনে লিড করছে টিমটাকে, একটা ব্যাট প্যাচ যেতেই ব্যাট প্যাচ সব টিমের যায়, ব্যাট প্যাচ যেতেই পারে, হবে নিশ্চয়ই হবে, কেন হবে না, সবাই বিশ্বাস রাখুক, প্লেয়াররা নিজেদের প্রতি বিশ্বাস রাখুক যে তাদের কি কোয়ালিটি, নিশ্চয়ই পাবে, লিস্টান আছে, মানবীর আছে, কিয়ান আছে, তোমার আনোয়ার আনোয়ার ফিট হয়ে আসলে হয়ে যাবে, সাহাল আছে, ভালো টিম, খেলবে না না কেউ কারোর জন্য কিছু আটকে থাকে না দাদা, সবাই হার্ডওয়ার্ক করে খেলার জন্য, কারোর জন্য কিছু আটকে থাকে না, আশা করি মনমানও ঠিক জায়গায় ফিরে যাবে, ওটাই বললাম যে অ্যাজ এ টিম আমরা ডিফেন্সিভলি যে ট্যাকটিক্যাল ওয়েতে আমরা এসেছিলাম এখানে সেটা পূর্ণ হয়েছে, এবং তুমি দেখেছো এক একটা প্লেয়ারের কমিটমেন্ট, দিমি পেপরা নিচে এসে ডিফেন্স করছে, বক্সের সামনে এসে ডিফেন্স করছে, তো সেই জায়গা থেকে ভালো, আর আর সব থেকে বড় কথা হচ্ছে যে যে মানে ওদের কেরালার মানে আমাদের কোচের যে সিস্টেম, সেই সিস্টেমে দিমি পেপরা যেভাবে ওয়ার্ক করছে সেটা জন্য আমরা মানে আমরা আমার মনে হয় যে লাস্টে যেগুলো আমরা মিস করেছি সেগুলো যদি না মিস হতো তাহলে তো 3-0 মনে হতো, 3-0 মনে হতো, 3-0 মনে হতো। এখন তো এখন তো ব্রেক, তারপর হয়তো সুপার কাপ এখনো অ্যানাউন্স করেনি আমাদের কবে থেকে প্র্যাকটিস স্টার্ট হবে, ব্রেক আছে 3-4 দিন, তারপরে জানি না ন্যাশনাল টিম নিয়ে কোনো এখন জানি না, দেখা যাবে যদি হয় ডাক পেলে যাব, না ডাক পেলেও কোনো হতাশ হওয়ার কিছু নেই, সামনে অনেক দিন পড়ে আছে, ফাইট করে এসেছি, ফাইট করে যাবো। লাস্ট প্রশ্ন, কেরালায় প্রীতম প্রবীর জুটি কেমন এনজয় করছে? ভালো ভালো ভালো।